একটা ছেলের সাথে তোর বিয়ে হচ্ছে, কত আনন্দের দিন আজ। কিন্তু কিন্তু মনটা যে কেমন কেমন করছে মঙ্গলা। আজ যদি গৌরীটা থাকতো, ও তো দিদির বিয়েতে কত আনন্দ করতে পারতো বল দেখিনি। কপালে না থাকলে আর কি হবে? আমি আমি ওই মেয়ের কথা ভাবছি না, আমি শুধু ভাবছি এখন আমার এই সর্বমঙ্গলা মায়ের কথা। আমাকে নিয়ে আবার কি ভাবনা তোমাদের? কি বলিস কি তুই মা মঙ্গলা, ভাবনা নেই? কত বড় মানুষ এনারা, কত বড় বড় বাড়ি ঘর, শহুরে মানুষ, শিক্ষিত মানুষ, এনারা কি তোকে মেনে নেবেন? তারা কেমন মানুষ কিচ্ছুটি জানি নে। এই যে আমরা এলুম, কই কেউ তো একবারটি দেখা করতে এলো না? সেসব নিয়ে চিন্তা করো না মা, এনারা খুব ভালো মানুষ, সবাই নানা রকম কাজকর্মে ব্যস্ত, তো তাই হয়তো দেখা করতে আসতে পারছে না। হ্যাঁ মা, কে কে আছে রে বাড়িতে? অনেকে আছেন, অনেকে, অনেক বড় পরিবার এনাদের। অনিশবাবুর ঠাকুমা, বাবা মা, দুই দাদা, দুই বৌদি, এক বোন, দিদি, জামাইবাবু আর বাচ্চারা, সবাই খুব ভালো। এই তো একটু পরেই সবার সঙ্গে তোমাদের আলাপ হবে। তবে ওনারা তো তোমাদের ভালো মতন চেনেন না। আর তাছাড়া মা, আমরা গ্রামের মানুষ, ওনারা শহরের মানুষ, ওনাদের আচার আচরণ কথাবার্তা সব একটু অন্য রকমের। মা, বলছিলাম যে তুমি একটু মানিয়ে গুছিয়ে নিও, আবার ওনাদের ঘুরিয়ে কিছু বলতে যেও না। ও মা, ওই দেখো তোমার মেয়ে কি বলছে, শোনো। তুই কি বলছিস মা? ওনারা তোকে বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছেন, এতেই তো আমরা ধন্য হয়ে গেছি। কত বড় ঘরে তোর বিয়ে হচ্ছে, আমরা তো এ বিয়েতে কিছু খরচ খরচা করতে পারলুম না। তবু যে ওনারা সম্মানের সাথে তোকে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছে, এই তো অনেক। আর তুই বলছিস কিনা আমি ওনাদের ঘুরিয়ে কথা বলবো? কোথায় গো এই সে বেয়াই দাদা? মানে কি এবার চলো, বৃদ্ধির সব কিছু প্রস্তুত, মানে কি এরপরে তো আরো কাজকর্ম আছে তো নাকি? এবার চল চল চল। ছোট কথা, হ্যাঁ মাকে একটু খেয়াল রেখো, আমি বাবাকে দিয়ে চললাম। মঙ্গলা, তোর জন্য একটা জিনিস এনেছি, দাঁড়া। মঙ্গলা, আমাদের এই এইটুকুই আর অবশিষ্ট আছে, আর বাকি যা ছিল সে তো তোর বাবার চিকিৎসার জন্য আর বিপদের সময় সংসার চালাতেই চলে গেছে, কি আর করবি, এইটুকুই পর। গরিবের ঘরে যখন জন্মেছিস। এভাবে কেন বলছো মা? এইটুকুই আমার কাছে অনেক। দাও মা, দাও, পরিয়ে দাও আমায়। মঙ্গলা, মঙ্গলা, এগুলো তো চুপ করো মা। কি চুপ করবো, এগুলো তো সব ইমিটেশনের গয়না রে। তোমাকে চুপ করতে বলছি না মা, মা তুমি
তুমি যে আমাকে এই যে চেন দিয়েছো, এই এক গাথার চুড়ি দিয়েছো, এটাই আমার কাছে অনেক মা। আর আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু না, এটাই আমার কাছে সব থেকে বড় আশীর্বাদ। মম, কিরে কতক্ষণ দরজা বন্ধ করে একা ঘরে থাকবি? দরজাটা খোল না মম। এবার কিন্তু তুই তোর বাবাকে কষ্ট দিচ্ছিস। হ্যাঁ রে, তোর ড্যাডকে কষ্ট দিতে পারছিস তুই? আচ্ছা কি চাই তোর, একবার মুখ ফুটে বল না। কাকে চাই? অনিশকে তো? শোন না মা, একবার মুখ ফুটে বল, আমি ওকে তুলে নিয়ে আসবো তোর জন্যে, ধরে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেবো, তুই শুধু একবার বল। ডোন্ট ড্যাড, জোর করে না ড্যাড। তুমি তো শিখিয়েছো যে জোর করে কখনো কিছু পাওয়া যায় না, আর যাকে জোর করে পাওয়া যায় না তাকে কিভাবে ভালোভাবে পেতে হয় সেটা আমার থেকে বেটার কেউ জানে না। আমি ঘরটা বন্ধ করে রেখে দিয়েছি, সেই জন্য তুমি ভাবছো যে আমি খারাপ কিছু করবো, তাই তো? I'm not silly, Dad. আমি তো এখন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছি, কখন আমার অনিষ্ঠা ওই সর্বমঙ্গলাকে নিয়ে বিয়ের মণ্ডপে সাত পাকে ঘুরবে, কখন আমার অনিষ্ঠা সর্বমঙ্গলা সিঁথিতে সিঁদুর পরাবে, লাল টকটকে সিঁদুর। I'm waiting for that golden moment. যাকে খুঁজছো দেখে এলাম, ওই ক্লাবের দিকে গেল। সে কি ক্লাবে গেছে? এই তো ভালো ছেলের মতো বসে বৃদ্ধি টিদ্ধি সব করলো, এখন আবার ক্লাবে গেল কখন? সত্যি বাবা, এই ছেলেটাকে নিয়ে না আর পারবো না, কিছুতেই পারা যাবে না। দেখে যাও, নিজের বিয়ের দিনকে কোনো গরিব মেয়ের বিয়ের চাঁদা তুলতে চলে গেছে, আর পারা যাচ্ছে না, সত্যি কি যে হবে। এই যে এই শোন, তোর ভাই বাড়িতে এলে না ওকে একদম ঘরে দরজা বন্ধ করে রেখে দিবি,
বিয়ে না হওয়া পর্যন্ত বাইরে বেরোতে দিবি না, বুঝছিস? বেরিয়ে গেছে? হ্যাঁ বেরিয়ে গেছে। এই ছেলেটাকে নিয়ে না আর পারা যায় না, একটু যদি ওর কাণ্ড জ্ঞান থাকে। দাঁড়াও আমি হরি কাকাকে দিয়ে ডাকাচ্ছি। হরি কাকা, ও হরি কাকা, কার জন্য চা নিয়ে যাচ্ছি? বাবার জন্য বানিয়েছি। বাবা, আজকের দিনেও তোমার বাবার তোমার হাতে চাটা না হলে কি আর চলবে না? ও মা, আবার চা নিয়ে বললে কেন? দেখছো না সকাল থেকে কত খাটাখাটনি যাচ্ছে, এখন একটু বড় বৌমার হাতে চা না খেলে আমি এনার্জিটা কোথা থেকে পাবো বলো তো? হ্যাঁ, প্রাণ ভরে চা খা, যেমন বেটা তার তেমন বাপ হয়েছে। বড়নাথবু, তত্ত্ব সব রেডি হয়ে গেছে তো? আরেকটা কথা, ওই তত্ত্বতে ছেলের গায়ে ছোঁয়ানো হলুদটা কিন্তু আমাদের পাঠাতে হবে, তবেই কিন্তু মেয়ে চান করতে পারবে। এবার দেখো আমাদের গায়ে হলুদ হতে এত দেরি হচ্ছে, তাহলে মেয়ে চান করবে কখন? আমি তো বুঝতে পারছি না কিছু। ও ঠাম্মি, কি তুমি কেন এত চিন্তা করছো? হ্যাঁ, আরে বাবা, পাত্রীর বাড়ি তো আর দূরে নয়, এই তো চৌকাট পেরোলেই ওদের এরিয়ায় ঢুকে পড়বো আমরা। তুমি সমস্ত কিছু রেডি করে রাখো, গায়ে হলুদটা অনিশের গায়ে ঠেকিয়ে কেউ না কেউ টুক করে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা, তত্ত্ব সব রেডি হয়েছে? মেজুনাথ বউ বলেছিল যে তত্ত্ব সাজাবে, সে কোথায়? এই তো ঠাম্মি, সব তত্ত্ব গুছিয়ে নিয়ে এসেছি, ওই দেখো। ওগুলো কি? কেন বাবা, গায়ে হলুদের তত্ত্ব না, মানে মেয়ের মা বাবা আসবে কি আসবে না আমি তো ঠিক জানি না, আর ওদেরকে কি দেবো না দেবো ঠিক বুঝতে পারছিলাম না, তাই ওই মেয়ের টুকটাক কিছু জিনিসই তত্ত্ব সাজিয়ে দিয়েছি। এগুলো গায়ে হলুদের তত্ত্ব? হ্যাঁ, কেন বর্দা ভাই, এইটুকুই দেওয়া হচ্ছে অনেক নয়? সেই আমরা তো তাও দিচ্ছি, ওরা তো কিছুই দিচ্ছে না। ওদের তো দেওয়ার কথাও না, সামর্থ্য যাই হোক, আয়োজনের জন্য একটা সময় তো লাগে, ওনারা সেই সময়টা পেলেন কোথায়? এই তো অনিশ গিয়ে কালকে ওনাদের বলে এলো, আর আজকে সকালে ওনারা চলে এলেন। সেটাই তো। আরে বাবা, বিয়েটা তো আমরা অ্যারেঞ্জ করেছি, ওরা তো এটা অ্যারেঞ্জ করেনি। বাবা, আমার মনে হয় এই এই তত্ত্ব দেওয়ার থেকে না দেওয়াই ভালো। কেন দেবো না? দেবো না কেন? আরে আমি তো শ্রেয়াকে তত্ত্ব কেনার জন্য টাকা দিয়েছিলাম, সে কি কেনেনি নাকি? হ্যাঁ বাবা, সব কিনেছি, আর তত্ত্ব সব রেডিও আছে। এই সব রেডিও আছে? আচ্ছা মা, যাকে দিয়ে যে কাজ হবে না তাকে সে কাজ দাও কেন? এই মেজো বৌমাকে দিয়ে কি বিয়ের কাজটা হয় নাকি? হয় না যখন তখন আমার বিয়েতে থাকার দরকার নেই, তুমি বলে দাও আমি সরে যাচ্ছি। মেজবৌদি, রিল্যাক্স, এত হাইপার হয়ে না, তুমি তো জানো এদের সব কিছুতে বাড়াবাড়ি। হ্যাঁ, কিন্তু আমি তো বাড়াবাড়ি করতে চাইনি, আমি তো চাইনি ওই ধূপকাঠি বালিকে আমার যা হিসাবে পরিচয় দিতে। আমার স্ট্যাটাসটা কোথায় থাকলো বলো তো? ও তাই নাকি? মেজবৌমা, তোমার স্ট্যাটাসটা মাপে কতখানি একটু যদি বলতে, মানে আমাদের থেকে তোমার স্ট্যাটাসটা কতখানি হাইটে বেশি সেটা একটু জানতে ইচ্ছে করছে আর কি। তা তুমি এ বিয়েতে থাকতে চাও না? থেকো না, হাত পা গুটিয়ে বসে থাকো, কিন্তু দুবেলা নেমন্তন্নটা মিস করো না, তাহলে কিন্তু লস করবে। বাবা, তুমি সবসময় মেজবৌদিকে এমন করে বলবে না। আজ মেজবৌদি কি ভুল বলেছে? আমার তো এই বিয়েতে থাকার কোনো ইচ্ছে নেই। ও, তোরও ইচ্ছে নেই? তাহলে একটা কাজ কর, তোরা দুজনে মিলে গিয়ে কোনো একটা সিনেমা টিনেমা দেখে আয় তো। আহ দেবু, কি হচ্ছে, কি কেন মাথা গরম করছিস বলতো? আজকে বিয়ের দিন, কত লোকজন আসবে বাড়িতে। আরে বাবা, মেজুনাথবু যেরকম পেরেছে সেরকম করেছে। না না, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি থাকতেই চাই না এই বিয়েতে। মেজু বৌমা, কোথায় যাচ্ছ, রাগ করছো কেন? আজকে বিয়ের দিন, একটু মজা টজাও করতে পারবো না? যাও যাও, কান্নাকাটি না করে তোমার দেওরটিকে গিয়ে একটু স্নান করাও দেখি, ওই মা যেভাবে বললো সেভাবে করো। দেখো, গায়ে হলুদে যদি আমাদের বাড়িতে এত দেরি হয়ে যায় তাহলে কি করে চলবে বলো তো? ওদিকে তো মেয়েটা হলুদের জন্য হাপিতেশ করে বসে আছে। ছেড়ে দাও মেজ বৌদি, আসো আমরা রেডি করে দিই। এই দিদিভাই,
দিদি আমাকে আমার গায়ে কিন্তু হলুদ বেশি লাগাবি না ঠিক আছে একদম হলুদ থেকে কথা বলে না 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 তুই একটা দাঁড়াও এর উপরে হ্যাঁ দাঁড়াও বাবা অনিশ বিয়ে করবে অথচ হলুদ মাখবে না এটা কি করে হয় আমি কিন্তু তোমাকে খুব হলুদ মাখাবো আচ্ছা নাও নাও অনেক হয়েছে তাড়াতাড়ি অনিশকে হলুদটা মাখাও আবার অনিশের গায়ে ছোঁয়ানো হলুদ আমাদের সর্বমঙ্গলার কাছে নিয়ে যেতে হবে উফ দিদি ভাই তুমি এমন করছো যেন কত দূরে হলুদ নিয়ে যেতে হবে বহরার বউ তো একই বাড়িতে রয়েছে সর্বমঙ্গল তো হরিদার ঘরেই রয়েছে কেন এমন করছো বলো তো আচ্ছা ঠিক আছে এখন এসব কথা থাক না সত্যি অনিশ ভেবেছিলাম তোর বিয়েতে খুব মজা করব হ্যাঁ তো করো কে বারণ করেছে কি করে মজা করব বর বউ এক বাড়িতে থাকলে কি মজা হয় ভেবেছিলাম অনেক বড় লোকের মেয়ের সাথে তোমার বিয়ে হবে হ্যাঁ আমরা ভেবেছিলাম এসি গাড়ি করে বরযাত্রী যাব কবজি ডুবিয়ে খাবো তা না কি হলো বলতো বিয়ের পর কিন্তু একদিন জমিয়ে খাইয়ে দিতে হবে কি বলো কেন আজ তো খাওয়া দাওয়া হচ্ছে আরে দূর একটা খাবার তো মিস হয়ে যাচ্ছে বিয়ে বউ ভাত একই দিনে হয়ে যাচ্ছে হ্যাঁ আজকাল তো কেউ সময় নষ্ট করতেই চায় না কত খরচা হ্যাঁ আসলে আমাদের অনিশের তো অত রোজগার নেই আপনারা তো জানেনই কি করে অত খরচা করতে বলুন তো এসব কথা এখন থাক না আজকে একটা আনন্দের দিন কি সব কথা বলছো বলো তো আরে বাবা তোমরা কিন্তু বড্ড ড্রামা করো জানো তো আরে আজকে আমার গায়ে হলুদের দিন কোথায় এনজয় করবে তো এনজয় করো তা না হঠাৎ আমার বেকারত্ব নিয়ে পড়লে আরে বাবা এসব নিয়ে তো পরেও কথা হতে পারে নাকি আরে বিয়েটা হলো ভাগ্যের ব্যাপার কত কত চাকরিজীবী ছেলে আছে কত রোজগেরে ছেলে আছে তাদের বিয়েই হচ্ছে না আর আমাকে দেখো কোনো চাকরি নেই রোজগার নেই কিন্তু কিরকম ড্যাং ড্যাং করে আমার বিয়ে হচ্ছে আরে এগুলো সব লাকের ব্যাপার মেজবৌদি লাকের ব্যাপার বাবা অনিশ তোমার কি কথা গো আসলে কি বলো তো আমাদের অনিশ না খুব ভালো কথা বলতে জানে ছাত্রছাত্রী পড়ায় তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা যত কথা বলবে ও কিন্তু তার চেয়ে আরো বেশি কথা বলবে আর তাতে করে আরো দেরি হবে আগে নিয়ম কাজগুলো সেরে ফেলি তারপরে আমরা আবার কথা বলবো আমি যাব না যাস না কেন রে ভাইটা ভেতরে যেতে চাইছে যাক না 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 এখন ওখানে যাওয়ার দরকার নেই ওখানে এখন অনিশবাবুর বিয়ের নিয়ম কাজ সমস্ত হচ্ছে এখন ওখানে যাওয়ার কোনো দরকার নেই হ্যাঁ বৃদ্ধি তো হয়ে গেছে সর্বমঙ্গলেরও তো বৃদ্ধি হয়ে গেছে হ্যাঁ আর শাক হলুদ ধনে শুনে মনে হচ্ছে তো অনিশের এখন গায়ে হলুদ হচ্ছে
হ্যাঁ, আর অনিশের গায়ে হলুদ হলে সেই হলুদ আসবে, তারপর তো মঙ্গলার গায়ে হলুদ হবে।